নমস্কার বন্ধুরা, দেখুন আর শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তাই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার এবং আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই শুভকামনা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় 100% কমন আসবেই। এই সাজেশানগুলো 20টি শিক্ষকদের দ্বারা নির্বাচিত এবং বাছাই করা কিছু প্রশ্ন উত্তর, তাই আমার মনে হয় যে এই সাজেশানগুলো তোমাদের অন্ততপক্ষে একবার হলেও দেখে নেওয়া একান্তই প্রয়োজন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে শুধুমাত্র আমি বাংলা সাজেশানটাই সম্পর্কে আলোচনা করব, বাকি বিষয়ের জন্য আমার পরবর্তী ভিডিওগুলিতে নজর রাখুন। তো বন্ধুরা, চলো সাজেশানটা দেখে নিই। বন্ধুরা, এই সাজেশানে শুধুমাত্র প্রশ্নটাই আলোচনা করা হয়েছে, কারণ যাতে তোমরা এই সাজেশানগুলোর প্রশ্নগুলো চেষ্টা করতে পারো এবং নিজেই উত্তর নির্ধারণ করতে পারো। যদি কোনো প্রশ্নের উত্তর নির্বাচন করতে অসুবিধা হয়, তাহলে আমি এই ভিডিওর শেষে বলে দেবো কীভাবে সেই প্রশ্নগুলির উত্তর ডাউনলোড করবে। প্রথমে তোমাদের কোশ্চেনে 17টি সঠিক উত্তর নির্বাচন করতে দেওয়া থাকবে, যেখানে তোমাদের 17টাই করতে হবে ও প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর। এই সাজেশানে দেওয়া প্রশ্নগুলি ঠিক এইরকম: কিংবা যথা বৃহন্নলারূপী কীর্তি, কীর্তি কখন বৃহন্নলা রূপ ধারণ করেন? বনবাসকালে, অজ্ঞাতবাসকালে, জতুগৃহবাসকালে, খাণ্ডব বহনকালে। ধাইমার ছদ্মবেশী বার্তাবাহিকা কে ছিলেন? সূর্পনাখা, লক্ষ্মী, সরস্বতী, নানিকুন্তলা। পরের কোশ্চেন, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কী নিয়ে আসছে? কেতন, ধূপধুম্রো, মশাল না কৃপাণ। পরের কোশ্চেন, বৈথানীতে হয়েছে কেস বেশ, বৈথানীতে শব্দের অর্থ কী? যন্ত্রণা নিয়ে এলোমেলো, ঝোড়ো হাওয়া না লতা পাতা। পরের কোশ্চেন, সমাজের কাজ হলো ব্যাসবাক্য ভেঙে ফেলা, যুক্তবর্ণকে ভেঙে ফেলা, দুটি পদকে যুক্ত করা না অর্থ সঙ্গতি বজায় রেখে সমস্যামান পদগুলিকে মিলিত করা। পরের কোশ্চেন, প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় বাংলা জ্যামিতি পড়েছিলেন, ব্রহ্মমোহন বোসের, ব্রহ্মমোহন চট্টোপাধ্যায়ের, ব্রহ্মমোহন মল্লিকের না ব্রহ্মমোহন দাশগুপ্তের। পরের কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি গঠন করেছিল? 1936 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে না 1947 খ্রিস্টাব্দে? নিচের কোনটি কর্মকর্তৃপাচ্য? পাখি ওড়ে, ঘুড়ি ওড়ে, বাবা ডাকে না খেলোয়াড় খেলে? পালকের কলমের ইংরেজি নাম কি? ফাউন্ডেন্ট, কিউট, কুইন না ড্রাইভার? পরের কোশ্চেন, পূর্বপদ প্রাধান্য পায় অবৈভাব সমাজে, বহুব্রীহ সমাজে, কর্মধারায় সমাজে না তৎপুরুষ সমাজে? পরের কোশ্চেন, জুলিয়াস সিজার কাকাকে কী দিয়ে আঘাত করেছিল? তরবারি, স্টাইলাস, ছুরি না লাঙলের ফলা দিয়ে? পরের কোশ্চেন, উপমান আর উপমেয়ের অভেদ কল্পনা করা হয় কোন সমাজে? উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, উপমান কর্মধারায় না নিত্য সমাজে? পরের কোশ্চেন, জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু হলেন ইন্দ্রজিৎ, রাবণ, বীরবাহু না কুম্ভকর্ণ? পরের কোশ্চেন, কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়? সরল বাক্যে, জটিল বাক্যে, যৌগিক বাক্যে না মিশ্র বাক্যে? পরের কোশ্চেন, নিসারণে সহা ঋণু আমি, আমি কে? ইন্দ্রজিৎ, রাবণ, রামচন্দ্র না বীরবাহু? পরের কোশ্চেন, জগদীশবাবু বিরাগিজিকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? 100 টাকা, 200 টাকা, 101 টাকা না 201 টাকা? পরের কোশ্চেন, তোমরা সব জয়ধ্বনি করো, জয়ধ্বনির ব্যাসবাক্য হলো জয়ের নিমিত্ত ধ্বনি, জয়ের ধ্বনি, জয়সূচক ধ্বনি না জয়কে ধ্বনি? পরের কোশ্চেন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, আফ্রিকার প্রতি উপেক্ষা চিরচিহ্ন, ছায়াবৃত্ত না আফ্রিকার মানবরূপ? পরের কোশ্চেন, সেই দিন বিকালে অফিসের ছুটির হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্ব ওর ঘরে ঢুকিয়া কহিলেন, এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি না কোনোটিই নয়? পরের কোশ্চেন, পঙ্কিল হলো ধুলি তোমার ঘামে, রক্তে অশ্রুতে মিশে, ব্যাপন অরণ্য পথে ডা কৃপণ? পরের কোশ্চেন, নতুনের কেতন ওরে, নতুনের কেতন হলো জয়পতাকা, জাতীয় পতাকা, কালবৈশাখী ঝড় না দ্বাদশ রবির বন্নিজালা? পরের কোশ্চেন, উঠিছে আকাশ কাঞ্চন ককা বিভা, কাঞ্চন ককবিভা শব্দের অর্থ হলো সোনার আবরণের আলো, সোনার তৈরি পাত্র, স্বর্ণনিমিত্র অস্ত্র না স্বর্ণনিমিত্ত মুকুট? পরের কোশ্চেন, হেমলতা আলিজয়ে, তরু কলেশ্বরে, হেমলতা হলেন প্রমীলা, হৈমবতী, নিকষা না মান্দ দরি? পরের কোশ্চেন, সমূলে নির্মূল করি পামরে আজি, পামর বলতে এখানে বোঝানো হয়েছে রঘুপতি রামচন্দ্রকে, রাবণকে, লক্ষণকে না কুম্ভকর্ণকে? পরের কোশ্চেন, শ্রীপান্ত কোন লেখকের ছদ্মনাম? অখিল সরকার, নিখিল সরকার, মানিক বন্দ্যোপাধ্যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? পরের কোশ্চেন, পদ্মাবতী কাব্যটি যে কাব্যের অনুবাদ? মেনকোশক, সেকেন্দারনামা, পদ্মবাদ না লোর চন্দ্রণী? পরের কোশ্চেন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো, সন্ন্যাসী, সন্ন্যাসীর দেওয়া ফুল না সন্ন্যাসীর আশীর্বাদ? পরের কোশ্চেন, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, আমি কে? জগদীশবাবু, অপূর্ব, রামদাস না সব্যসাচী? পরের কোশ্চেন, ভেঙে আর গড়বে জানি সে চিরসুন্দর, চিরসুন্দর হলো শিব, কালী, দুর্গা না কালবৈশাখী? অসুখী একজন কবিতার উৎস হলো প্রাণের স্পেন
কুড়িটা প্রেমের কবিতা, বিদেশি ফুলের রক্তে ছিটে চিলের পাথর। পরে কোশ্চেন, রবীন্দ্র কিশোরী কোন আসন ত্যাগ করেছিলেন? কুশের আসন, কনক আসন, হীরক আসন, সিংহাসন। পরে কোশ্চেন, বীরবাহু কার পুত্র? ইন্দ্রজিতের, কুম্ভকর্ণের, রামচন্দ্রের, না বিভীষণের? এরপর তোমাদের 19টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেগুলো কম বেশি 20টি বাক্যে উত্তর দিতে হবে। এখানে দিয়ে প্রশ্নগুলো ঠিক এরকম। 1 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কোন স্বপ্ন তারা আর দেখতে পারলো না বলে তুমি মনে করো? পরের কোশ্চেন, আমাদের ইতিহাস নেই, একথা বলার অর্থ কী? পরের কোশ্চেন, স্টাইলাস কী? পরের কোশ্চেন, এমন দুটি চরিত্রের নাম লেখো যাতে পালকের কলম দেখা যায়। পরের কোশ্চেন, কোন সময়ে এবং কি বেশে হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন? পরের কোশ্চেন, এ কলঙ্ক পিতু ঘুষিবে কেমনে, এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? পরের কোশ্চেন, এসব কথা বলার দুঃখ আছে, কোন কথা বলার দুঃখ আছে বলে বক্তার ধারণা? পরের কোশ্চেন, কীভাবে নদীতে আবর্ত রচনা হয়েছিল? পরের কোশ্চেন, বলো ক্ষমা করো, কাকে কার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? পরের কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যটি কয় সর্গে বিভক্ত? পরের কোশ্চেন, সৈয়দ আলাউল কোন রাজসভার কবি ছিলেন? পরের কোশ্চেন, আমি ভিখারি 12 মাস একথা বলা হয়েছে কেন? পরের কোশ্চেন, আমরা শুধু একটা কোকিল একথা বলার কারণ কী? পরের কোশ্চেন, কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দৌরাত্মের কাহিনী রয়েছে, এইখানে কোন ধরনের ডুয়েল বা দৌরাত্মের কথা বলা হয়েছে? পরের কোশ্চেন, মাথার চুল খাড়া হয়ে উঠল, কার কখন মাথায় চুল খাড়া হয়ে উঠল? পরের কোশ্চেন, আর একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কী? পরের কোশ্চেন, সম্বন্ধ পদগুলিকে বিশেষত্ব অব্যয় বলা হয় কেন? পরের কোশ্চেন, ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিলাম, সমাসবদ্ধ পদটি বেছে নিয়ে ব্যাসবাক্য সমাসের নাম লেখো, এখানে স্পেলিংয়ের মিস্টেক হয়ে গেছে। পরের কোশ্চেন, উপপদ বলতে কী বোঝায়? পরের কোশ্চেন, অনুসর্গকে পরসর্গ বলা হয় কেন? পরের কোশ্চেন, অনুসর্গ প্রধান কারক কোনগুলো? পরের কোশ্চেন, সারা বাড়িতে সরগোল পড়ে গেল, সরগোল পড়ে যাওয়ার কারণ কী? পরের কোশ্চেন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, একথা বলার কারণ কী? পরের কোশ্চেন, ও আমাকে শিখিয়েছে, কে কী শিখিয়েছে? পরের কোশ্চেন, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে অপূর্ব হঠাৎ কী দেখে চকিত হয়েছিল? এরপর তোমাদের 2টি 3 নম্বরের কোশ্চেন থাকবে, যেগুলো কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে। এখানে দেওয়া প্রশ্নগুলো হলো, তোরা সব জয়ধ্বনি কর, কার জন্য কি কারণে জয়ধ্বনি? পরের কোশ্চেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান, কে কার কাছে উপদেশ শুনতে চেয়েছিলেন, বক্তা কি উপদেশ পেয়েছিলেন? পরের কোশ্চেন, আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি, এখানে কোন পথের কথা বলা হয়েছে? পরের কোশ্চেন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? পরের কোশ্চেন, অশুভ ধ্বনিতে ঘোষণা কর দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি বলতে কী বোঝানো হয়েছে, দিনের অন্তিমকাল ঘোষণা করার অর্থ বুঝিয়ে দাও। পরের কোশ্চেন, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালতে রাজি আছি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, অস্ত্র রেখো মনের 2টি পায়ে, তাৎপর্য কী? পরের কোশ্চেন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে? তারপর এখানে তোমাদের 3টি 5 নম্বরের কোশ্চেন থাকবে, যেগুলো কম বেশি 150টি শব্দে লিখতে হবে। এখানকার কোশ্চেনগুলি হলো, নদীর বিদ্রোহ অবলম্বনে নদের চাঁদ চরিত্রটি আলোচনা করো। পরের কোশ্চেন, তোমাদের আমি ক্ষমা করব, বক্তাকে উক্তির আলোকে বক্তার চরিত্রটি বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, জাতির সৌভাগ্য আজ অস্ত চলগামী, বক্তার এরূপ বলার কারণ বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, পথের দাবি উপন্যাসের যে অংশে তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। পরের কোশ্চেন, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও। পরের কোশ্চেন, জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে বীভৎসতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। পরের কোশ্চেন, আফ্রিকা কবিতায় মানবতার যে মর্মমানি উন্নীত হয়েছে তা অবলম্বন করে আলোচনা করো। পরের কোশ্চেন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনা অলৌকিক বলা হয়েছে, একে অলৌকিক বলার কারণ কী? পরের কোশ্চেন, আফ্রিকার জন্ম স্বপ্ন অপমান কবির শ্রদ্ধাঞ্জলিতে কীভাবে ভাস্বর হয়ে উঠেছে আলোচনা করো। পরের কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার এখনও অনেক রকম বাধা আছে, বাধাগুলি উত্তরণের উপায় প্রাবন্ধিক যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। তারপর তোমাদের থাকবে 1টি 4 নম্বরের প্রশ্ন, যেটি 125টি শব্দে উত্তর দিতে হবে। সিরাজ উদ্দৌলা নাট্যাংশ অবলম্বন করে সিরাজের চরিত্রটি আলোচনা করো। পরে, বাংলার ভাগ্যাকোষ আজ দুর্যোগের ঘনঘটা, দুর্যোগের ঘনঘটা বলতে কী বোঝানো হয়েছে, এই দুর্যোগ কাটানোর জন্য বক্তা কী করেছিলেন? পরের কোশ্চেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে, তাকে কেন দরবার ত্যাগ করতে বাধ্য করা হয়েছে? পরের কোশ্চেন, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি রকি পলাশি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কী? অথবা এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। এরপর আবার তোমাদের 2টি 5 নম্বরের কোশ্চেন করতে হবে, যেখানে 150টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনিন লড়াই সংক্ষেপে বর্ণনা করো। ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট কি, ট্যালেন্ট সম্পর্কে খিদ্দার মত কি? পরের কোশ্চেন, কোনি উপন্যাস অবলম্বন করে কোনির চরিত্রটি বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, আজ ভিড়ে ফেটে পড়েছে কলমদিঘি, কলমদিঘি কি, কলমদিঘিতে ভিড় এর কারণ কি? এরপর 400টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে, যেগুলি এই বিষয়গুলির মধ্যে পড়ার চান্স সব থেকে বেশি। শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ পরিচ্ছন্নতা ও শৃঙ্খলাবোধী ছাত্র সমাজ তোমার প্রিয় সাহিত্যিক। এরপর থাকবে 5 নম্বরের একটি প্রতিবেদন কিংবা সংলাপ রচনা, যেগুলি এই বিষয়গুলির ওপর পড়ার চান্স সব থেকে বেশি। 1 নম্বর, তোমাদের এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই কারণে বাসিন্দাদের দুর্দশার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরে ফেসবুকের ব্যবহারের কুফল ও সুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বৃক্ষরোপণ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। পরে বর্তমান সমাজে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইলের ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। বন্ধুরা, এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যান ও সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করুন ও সেখান থেকে উত্তরপত্রটি ডাউনলোড করে নিন। বন্ধুরা, আজকের বাংলা সাজেশনটা এই পর্যন্তই। পরবর্তী বিষয়ের সাজেশন আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ধন্যবাদ। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, বাই।